ব্রহ্মপুর উৎকল কলমণ্ডপে চলছে তৃতীয় গঞ্জাম জেলা সাংস্কৃতিক মহোৎসব গতকাল এই উৎসবর দ্বিতীয় সন্ধ্যা অনেশ কলাকার কেন্দ্র অভিনয় জগতর মিলিত আনুকূল্যে আয়োজিত হওয়া এই উৎসবরে গত সন্ধ্যায় লোকনৃত্য ও সম্পর্কীয় আলোচনাচক্র ও কবিতা পাঠ্য উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এই অবসরের পুটুবগড় গ্রামের মা সন্তোষী নাট্য কলাকার সাংসদর কলাকার মানক দ্বারা পরিবেশিত লক্ষ্মীপুরাণ দর্শকঙ্কু বিমোহিত করেছিল। আন্তর্জাতীয় খ্যাতিসম্পন্ন মঞ্চ উপস্থাপক ঋষিকেশ পাণিগ্রাহী মুখ্য অতিথি ভাবে যোগদে গঞ্জাম কলাকারর ভূয়সী প্রশংসা করে। এস অনেশা কলাকার কেন্দ্র কলাঞ্চলী ও গঞ্জাম কলা পরিষদর কলাকার মানক দ্বারা পরিবেশিত নৃত্যের দর্শক বিভোর হয়ে। এই অবসরের মঞ্চ উপস্থাপক রসুল গোলাম, রূপাকার নির্দেশক দুর্গাপ্রসাদ আচার্য, সঙ্গীত নির্দেশক রমেশ স্বাইঁ, নৃত্য নির্দেশক রমেশ রণা, কিন্নর নৃত্যশিল্পী প্রীতি পট্টনাক ও মনমোহনকু সম্বোধন দিয়েছিল। ব্রহ্মপুরকু স্বচ্ছ ও সুন্দরভাবে গড়িবা তথা অসহায়ক বন্ধু পাল্টিথিবা টিম ক্লিন সুইটর সদস্যমানকু মধ্য পুরস্কৃত করাইছিল। গত 18 তারিখর আরম্ভ হইতিবা এই উৎসব আসন্তকালি শেষ হেবাকু থিবাবেলে গঞ্জাম কলা সংস্কৃতিকু বিশ্ব দরবারে পরিচিত করাইবা নেই এই প্রয়াস জারি রহিব বলি কহিছন্তি কর্মকর্তা। গঞ্জামর সুশান্ত পট্টনায়ক, রিপোর্ট সকাল খবর।